2018 সালে রিলিজ হওয়া এই মুভিটি একটি ডেভিলকে কেন্দ্র করে, যে কিনা কিছু মানুষকে বাধ্য করে ট্রুথ অ্যান্ড ডেয়ার নামে একটি খেলা খেলতে। যে ব্যক্তি এই খেলাটি খেলতে ব্যর্থ হয় বা হেরে যায় তাকে ডেভিলটি সাথে সাথে খুব নির্মমভাবে হত্যা করে। মুভিটির শুরুতেই দেখানো হয় গ্রিজলি নামের একটি মেয়ে তার গাড়ি করে একটি গ্যাস রিফিল সেন্টারে আসে এবং সেখানে তাকে শপকিপার জিজ্ঞাসা করে ট্রুথ অর ডেয়ার। তখন গ্রিজলি বলে, আমি আর এই খেলা খেলতে চাই না, আমাকে ছেড়ে দাও। তখন গ্রিজলি দোকানে থাকা একটি মেয়ের গায়ে তেল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় এবং মেয়েটি নির্মমভাবে মারা যায়। আর এখানে এই দৃশ্যটি শেষ হয়ে যায়। পরবর্তী দৃশ্যতে দেখানো হয় অলিভিয়া নামের একটি মেয়ে, যে কিনা পেশায় একজন ইউটিউবার ছিল। একদিন তার কাছে তার বান্ধবী মার্কি আসে এবং মেক্সিকো ঘুরতে যাওয়ার জন্য অনুরোধ করে। প্রথমে অলিভিয়া মানা করলেও পরে সে রাজি হয় এবং তারা কিছু বন্ধু মিলে মেক্সিকো ঘুরতে চলে যায় এবং সেখানে গিয়ে তারা খুব মজা করে। তারা সবাই মিলে যখন একটি বারে মজা করছিল তখন অলিভিয়া কার্টার নামে একটি ছেলের সাথে পরিচয় হয়। তখনই অলিভিয়ার বাদবাকি সব বন্ধুরা চলে আসে এবং বলে তাদের একটা এমন জায়গা প্রয়োজন যেখানে তারা সারা রাত পার্টি করতে পারবে। তখন সেই অপরিচিত ছেলেটি, যার নাম কার্টার, সে বলে আমার এমন একটি জায়গা জানা আছে। তখন সেই অপরিচিত ছেলেটি, যার নাম কার্টার, সে সবাইকে একটি পরিত্যক্ত চার্চে নিয়ে যায় এবং সেখানে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলাটি খেলতে শুরু করে। খেলাটি খেলতে খেলতে যখন কার্টারের পালা আসে তখন কার্টার ট্রুথ আর ডেয়ারের মধ্যে ট্রুথ বেছে নেয় এবং সে সব সত্যি কথা বলে। সে বলে যে কিভাবে সে অলিভিয়াকে ফাঁসিয়েছে এই ট্রুথ আর ডেয়ার খেলাটি খেলার জন্য, কারণ এই খেলাটি একটি মৃত্যু ফাঁদ বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। কেউ আন্দাজ করতে পারে না যে কার্টার কি বলতে চাইছে। তখন অলিভিয়া কার্টারের পেছন পেছন গেলে কার্টার বলে, তুমি এখন এই খেলার অংশ, তুমি যদি এখন এই খেলা ছেড়ে যাও তাহলে তুমি এখনই মারা যাবে। আর এই সমস্ত কথা বুঝিয়ে কার্টার সেখান থেকে চলে যায়। অলিভিয়া তখন কিছু আন্দাজ করতে পারে না, তাই সে তার বন্ধুদের কাছে ফিরে যায়। আর যখন সে পেছন ফিরে তার বন্ধুদের কাছে যেতে থাকে তখন দেখে তার কোনো বন্ধুরাই সেখানে নেই। আর পেছনে ঘুরতেই সে দেখে সবার মুখমণ্ডল অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে। তারপরেই হঠাৎ অলিভিয়ার হুঁশ ফিরে আসে, সে দেখে সবকিছু ঠিক আছে। কিন্তু অলিভিয়া এই সমস্ত ঘটনার জন্য খুবই ভয় পেয়ে গেছিল। একদিন সে যখন তার ক্লাস অ্যাটেন্ড করে তখন তার বেঞ্চের ওপরে লেখা থাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার। এই ব্যাপারটা অলিভিয়ার খুবই বিচিত্র লাগে, কিন্তু সে তখন সেটা ইগনোর করে দেয় এবং ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে একটি ম্যাগাজিনের ভিতরে একটা কাগজেও সে লেখা দেখে ট্রুথ অ্যান্ড ডেয়ার। এই সমস্ত দেখে সে খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর অলিভিয়া যখন লাইব্রেরি যাওয়ার জন্য তার গাড়ির সামনে যায় তখন গাড়ির মধ্যেও সে লেখা দেখে ট্রুথ অ্যান্ড ডেয়ার। তারপরে সে লাইব্রেরি পৌঁছাতেই দেখে সবার মুখমণ্ডল অদ্ভুত এবং তার দিকে অদ্ভুতভাবে ধেয়ে আসছে। প্রত্যেকের মুখমণ্ডল খুবই ভয়ঙ্কর এবং সবাই একসাথে বলছে ট্রুথ অর ডেয়ার, ট্রুথ অর ডেয়ার। সবাই মিলে একসাথে অলিভিয়াকে চাপ দেওয়াতে অলিভিয়া ট্রুথ বেছে নেয়। তখন তারা অলিভিয়াকে জিজ্ঞাসা করে, তুমি তোমার ফ্রেন্ডের সম্বন্ধে একটা সত্যি কথা বলো। তখন অলিভিয়া সবার সামনে চিল্লিয়ে বলে মার্কি লুকাসকে প্রতারণা করছে। আর সেখানেই মার্কি তার বয়ফ্রেন্ড লুকাসের সঙ্গে ছিল আর তারা সেটা শুনে ফেলে। তখন লুকাস রেগে গিয়ে মার্কিকে ছেড়ে চলে যায় এবং মার্কি অলিভিয়ার ওপরে খুবই রাগ হয় এবং সেখান থেকে চলে যায়। এরপরেই দেখানো হয় রনি একটি ক্লাবে বসে আছে এবং একটি মেয়ের সাথে কথা বলছে। তখন মেয়েটার চেহারা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এবং রনিকে জিজ্ঞাসা করে ট্রুথ অর ডেয়ার। বারবার জিজ্ঞাসা করাতে রনি বলে ডেয়ার। তখন মেয়েটি রনিকে একটি ডেয়ার করতে বলে, তখন রনি সেটাতে রাজি হয় না এবং তখনই রনির মুখ অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায় এবং টেবিল থেকে পড়ে মারা যায়। মুভিতে এর পরের দৃশ্যতে দেখানো হয় অলিভিয়া রনির মৃত্যুর ভিডিওটি তার বন্ধুদের কাছে দেখাচ্ছে এবং সমস্ত কিছু খুলে বলেছে যে তারা এখন ট্রুথ অর ডেয়ার খেলাটির অংশ। তারা যদি এই খেলাটি সবাই ইমানদারের সাথে না খেলে তাহলে সবাই এইভাবেই মারা যাবে। অলিভিয়া প্রবলভাবে সবাইকে বোঝাতে চেষ্টা করে এখন তারা এই খেলার অংশ, কিন্তু লুকাস এই কথাটি বিশ্বাস করে না এবং সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরোতেই সে খেয়াল করে তাকে যেন কেউ পেছন থেকে ডাকছে এবং কিছু দূর হাঁটার পরেই সে দেয়ালের মধ্যে খেয়াল করে ট্রুথ অ্যান্ড ডেয়ার লেখা। তখন লুকাস একটু ভয় পেয়ে যায়। তারপরে সে অনুভব করে তার হাতের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে এবং হাতের মধ্যে লেখা আছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। আর তখন সে ট্রুথ বেছে নেয় এবং অলিভিয়াকে ফোন করে এবং অলিভিয়াকে বলে সে তাকে ভালোবাসে। এরপরে লুকাস তার বন্ধুদের কাছে এসে সমস্ত কিছু খুলে বলে। আর এই সমস্ত কিছু বলার পরেই মার্কি সেখানে চলে আসে। তখন অলিভিয়া সবাইকে তার চার্চে তোলা একটি সেলফি দেখায় এবং বলে তারা সেখানে যেরকম লাইন দিয়ে বসে খেলাটা খেলছিল সেই লাইনেই এই খেলাটা চলছে, অর্থাৎ কার পরে কার পালা আসবে এটা সেই ফটো দেখেই তারা বুঝতে পারল। কিন্তু তাদের বান্ধবী মার্কি এখনও সেটা বিশ্বাস করতে পারছে না। আর তখনই মার্কির ফোনে একটা টেক্সট মেসেজ আসে যেখানে তাকে ট্রুথ অর ডেয়ার বলা হয়। মার্কি তখন ডেয়ার বেছে নেয় এবং তাকে বলা হয় তার বান্ধবী অলিভিয়ার হাত ভেঙে দিতে। মার্কি এসব ব্যাপারকে নিছকই মজা ভাবে, কিন্তু অলিভিয়া জোর করে তার হাত দিয়ে নিজের হাত ভেঙে নেয়। তখন সবাই মিলে অলিভিয়াকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে ব্রেড যখন একটা চিপসের মেশিনের সামনে দাঁড়ায়, তখন তার পেছনে একজন বয়স্ক লোক চলে আসে, কিন্তু সে যখন পেছন দিকে তাকায় তখন সে কাউকে দেখতে পায় না, এবং তখন তাকে কেউ পেছন থেকে ট্রুথ আর ডেয়ারের মধ্যে একটি বাঁচতে বলে। তখনই হঠাৎ সামনের থেকে সেই বয়স্ক মানুষটি তার গলা চেপে ধরে আর জিজ্ঞাসা করে ট্রুথ আর ডেয়ার। সে ভয় পেয়ে বলে দেয় ট্রুথ। তখনই একটি পুলিশ অফিসার ব্যাটের সামনে আসে, আর তখনই সেই অফিসারটির মুখ অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায় এবং তাকে ট্রুথ বলতে বলে। তখন ব্যাট সবার সামনে এসে স্বীকার করে যে সে একজন গে, এবং এই সত্যিটি বলার পরে সে খুবই আনন্দ অনুভব করে এবং হালকা অনুভব করে। এরপরে খেলার পরবর্তী পার্টিসিপেট হয় টাইসন, যেটি অলিভিয়া সেই ফটো দেখে জানতে পেরেছিল। তখন তারা টেক্সট মেসেজের সাহায্যে টাইসনকে সাবধান করতে চেষ্টা করে, কিন্তু টাইসন ইগনোর করে দেয় আর মিটিংয়ে ব্যস্ত হয়ে যায়। তখনই তার বন্ধুরা সেই অফিসে চলে আসে এবং তারা এসে দেখে টাইসন সুরক্ষিত আছে। তখন পেছন থেকে একজন মহিলা টাইসনকে বলে যে তার ব্যাগ ভেতরে রয়ে গেছে। এটি শুনে টাইসন যখন তার ব্যাগটি নিতে ভেতরে ঢোকে, তখন সেই মহিলাটি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। তখন মহিলাটি জিজ্ঞাসা করে ট্রুথ অর ডেয়ার। টাইসন ট্রুথ বেছে নেয়, কিন্তু মিথ্যে কথা বলে বাইরে বেরিয়ে যেতে চায়। তখনই তার মুখ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় আর একটি কলম তার চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়ালের মধ্যে তার মাথা ঠুকতে থাকে এবং সে আত্মহত্যা করে নেয়। এই সমস্ত কিছুই বাইরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুরা দেখে এবং খুবই ভয় পেয়ে যায়। ঘরে ফিরে মার্কি সবাইকে বলে এই সমস্ত কিছু কার্টারই শুরু করেছিল আর সেই পারবে এগুলো শেষ করতে। তখন সবাই মিলে কার্টারকে তারা ইন্টারনেটে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কার্টারকে খুঁজতে তারা ব্যর্থ হয়। তখন তারা ইন্টারনেটে ট্রুথ অর ডেয়ার সার্চ করে। তখন সেখানে আগুনে পোড়া একটি মেয়ের ফটো আসে, যেটা কিনা মুভির প্রথমেই দেখানো হয়েছিল। তখন তারা সবাই মিলে গ্রিজেলের ফেসবুক অ্যাকাউন্ট চেক করে, যেখানে কিনা কার্টারের ফটো তার সাথে ছিল। তখন অলিভিয়া একটি ফেক অ্যাকাউন্ট বানিয়ে গ্রিজেলের সাথে যোগাযোগ করে। মুভিতে এর পরের দৃশ্যতে দেখানো হয় গ্রিজেলকে তারই ছায়া ট্রুথ অর ডেয়ার বাঁচতে বলল, কিন্তু গ্রিজেল ট্রুথ বাঁচাতে সে বলল যে এই খেলাটি এরমভাবে হয় না, দুজনের ট্রুথ বাঁচার পরে তোমাকে ডেয়ার বাঁচতেই হবে। আর এখানেই এই মুভির দৃশ্যটি শেষ হয়ে গেল। এরপরে দেখা গেল মার্কি তার বন্ধুদের সবাইকে বাইরে ডাকছে, আর বাইরে গিয়ে তারা সবাই দেখলো প্যারালেপি একটা মদের বোতল হাতে নিয়ে ছাদের ওপরে কোনা দিয়ে হাঁটছে, কারণ তাকে জোর করে এই ডেয়ারটি দেওয়া হয়েছিল। তখন তাকে বাঁচানোর জন্য তার সমস্ত বন্ধুরা একটা জাজিম নিয়ে ছাদের কিনারে কিনারে হাঁটতে থাকলো। তারা তখন খেয়াল করলো সামনে ছুচলো শিকের একটি গ্রিল আছে। তখন অলিভিয়া একটা গাড়ি দিয়ে সেই গেটটা ভেঙে ফেললো আর জাজিমটা গাড়ির উপরে বিছিয়ে দিল, তাতে প্যারালিপির জীবন বেঁচে গেল। তখনই অলিভিয়ার কাছে গ্রিজেলের মেসেজ আসলো এবং তারা তার সাথে দেখা করার জন্য সাথে সাথে বেরিয়ে গেল। তারা পৌঁছাতেই খেয়াল করলো গ্রিজেল খুবই ভয় পেয়ে আছে। তখন সবাই মিলে গ্রিজেলের কাছে কার্টারের সম্বন্ধে জিজ্ঞাসা করতেই গ্রিজেল সমস্ত কিছু খুলে বলে দিল। গ্রিজেল বলল কার্টারকে গেমে একটা ডেয়ার দেওয়া হয়েছিল, সে যেন আরো লোককে জড়িত করে এই গেমের মধ্যে। তখন গ্রিজেল অলিভিয়াকে সরি বলে অলিভিয়ার দিকে গুলি ছোড়ে। সেই গুলিটি অলিভিয়ার গায়ে লাগে না এবং সমস্ত বন্ধুরা মিলে গ্রিজেলকে ধরে ফেলে। তখন গ্রিজেলের সম্পূর্ণ মুখটা পরিবর্তন হয়ে যায় এবং সে নিজেকে গুলি করে মেরে ফেলে। এতে বোঝা গেল গ্রিজেলকে ডেয়ার দেওয়া হয়েছিল সে যেন অলিভিয়াকে মারে। এরপরে অলিভিয়া একজন ডিটেকটিভের কাছে গেল এবং তাকে সমস্ত কিছু খুলে বলল যে এই খেলার জন্য তাদের জীবন কিভাবে চলে যাচ্ছে। তারপরের সিনেই দেখা যায় সেই ডেভিলটি অলিভিয়াকে একটি ডেয়ার দিল। অলিভিয়া যেন তার বান্ধবী মার্কির বয়ফ্রেন্ড লুকাসের সঙ্গে রাত্রির কাটায়। এটা শুনে মার্কি খুবই রেগে গেল এবং সেখান থেকে চলে গেল। এরপর অলিভিয়া তার ডেয়ার পূরণ করলো। এরপরে তারা ইন্টারনেটে সার্চ করে একজন সার্ভাইভার মহিলার খোঁজ পায়। তখন অলিভিয়া সেই মহিলার সাথে দেখা করতে যায়, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয় না। অনেক রিকোয়েস্ট করার পরে তারা সেই মহিলার সাথে দেখা করতে পারে। তখন সেই মহিলা অলিভিয়াকে কাগজে কিছু লিখে দেয়, কারণ সেই মহিলা কথা বলতে পারতো না। মহিলাটি কাগজে লিখে এটা জানায় যে কেউ একজন ওই ডিম্যান্ডটিকে ডেকেছে এবং এই পুরো খেলাটিকে অভিশপ্ত করে তুলেছে, আর সেই ডিম্যান্ডটি লোকেদের চিন্তা ভাবনা এবং স্থান কাল সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে। আর মহিলাটি এও জানায় যে যেই ব্যক্তি এই ডিম্যান্ডটিকে আজাদ করেছে সেই পারবে এই ডিম্যান্ডটিকে বন্দী করতে। আর মহিলাটি একটা কাগজের মধ্যে একটি মন্ত্র দেয়, যেটা 7 বার পড়তে হবে, আর সাথে একটি মাটির পাত্র দেয়। আর পাত্রটি দেখার সাথে সাথে অলিভিয়া চিনে ফেলে এবং লিউকাসকে দেখায় যে চার্চের ভেতরে এরকমই আর একটা পাত্র ভাঙা পড়েছিল। তারপর মহিলাটি অলিভিয়াকে বলল যে মন্ত্রটি 7 বার পড়ার পরে তার নিজের জীবকে বলিদান করতে হবে, আর নিজে মুখ খুলে দেখালো উনিও এইভাবেই জীব কেটে সেই ডিমান্ডটিকে আটকেছিল। বাড়িতে ফিরে তারা সবাই মিলে আলোচনা করলো যে এই পাত্রটি ওখানে কে ভেঙেছিল। এরপরে তারা সবাই মিলে জানার চেষ্টা শুরু করে যে এই ডিমান্ডটিকে কে আজাদ করেছিল। ঠিক সেই সময়ই তাদের বাড়িতে পুলিশ অফিসারটি আসে এবং ব্র্যাডকে ডাকে তার সাথে কথা বলার জন্য। তখন অলিভিয়া মার্কিকে ফোন করে জানতে পারে যে মার্কি আর লিউকাস দুইজনেই ট্রুথ নিয়েছিল, আর এরপরেই ব্রেডের পালা, তাই ব্রেডকে ডেয়ার নিতে হবে। তখনই পুলিশ অফিসারের কাঁধে থাকা স্পিকার থেকে আওয়াজ আসে ট্রুথ অর ডেয়ার। ব্রেড ডেয়ার বাঁচলে তাকে স্পিকারের মাধ্যমে বলা হয় সে যেন পুলিশ অফিসারকে বাধ্য করে, পুলিশ অফিসার যেন তার কাছে জীবনের ভিক্ষা চায়। তাই সে পুলিশ অফিসারের বন্দুকটি কেড়ে নেয় এবং পুলিশ অফিসারের দিকে তাক করে রাখে। এটা দেখে পেছন থেকে আর একটা অফিসার ব্রেডকে গুলি করে দেয় এবং ব্রেড সেখানেই মারা যায়। ए समस्त देखार पर तार बंधुरा खूबी कष्ट पाय। एरपरेई लिउकासेर चेहरा हठात् ही परिवर्तन हो जाए और अलिविया के जिज्ञासा करे ट्रुथ और डेयर। अलिविया ट्रुथ बेছে নেয়। तखन सेई डेविलटी अलिविया के बोले जे तार बान्धवी मार्की के बोलते तार बाबार मृत्यु किभाबे हयेछिल। तखन अलिविया मार्की के बोले जे तोमार बाबा जखन सुइसाइड करे आमी तखन ओखानेई छिलाम और तोमार बाबार मृत्युर कारण आमी निजेई। आमी जखन तोमार साथे देखा करते तोमार बाड़ीते गेछिलाम तखन तोमार बाबा बसे ड्रिंक करतेछिल। तखन से निजेके कंट्रोल करते ना पेरे आमार साथे इंटिमेट होते चेष्टा करेछिल। आमी प्रथमे ताके अनेक बाधा दियेछिलाम किन्तु लास्टे पारिनी। आर तोमार बाबार जखन हुश आसे तखन से सेटा मेने निते पारेनी ताई तखन से सुइसाइड करेछिल। ए समस्त किछु शुने मार्की सेखान थेके उठे चले जाए। एरपरे अलिविया के देखा जाए डिटेक्टिवर काছে। सेखाने डिटेक्टिव अलिविया के जानाय जे ट्रुथ और डेयर खेलार मध्य एखन खाली चारजनই বেঁচে আছে। এই চারজনের মধ্যে তিনজন হলো অলিভিয়া, মার্কি ও লিউকাস এবং আরেকজন হলো গ্রিজেলের বন্ধু স্যাম। ডিটেকটিভ যখন স্যামের ফটো অলিভিয়াকে দেখায় তখন অলিভিয়া খুবই আশ্চর্য হয় কারণ সেই ফটোটি ছিল কার্টারের। ডিটেকটিভ অলিভিয়াকে জানায় সে এখন একটা অ্যাপার্টমেন্টে থাকছে। এরপর অলিভিয়া মার্কির কাছে গেলে দেখতে পায় মার্কি সুইসাইড করছে। তখন অলিভিয়া তাকে বাধা দেয়। এরপরে দেখা যায় তারা তিনজন মিলে স্যামের অ্যাপার্টমেন্টে গেছে এবং তাকে হাতে নাতে সেখানে ধরেছে। তখন তারা সবাই মিলে স্যামকে বোঝায় যে স্যাম কিভাবে সেই ডেভিলটিকে বন্দী করতে পারে কারণ সেই ডেভিলটিকে আজাদ করেছিল। কিন্তু স্যাম তাদের কথা বিশ্বাস করে না এবং তাদের উপরে হামলা করে। তখন অলিভিয়া স্যামকে বন্দুক দেখিয়ে বলে তোমাকে আমাদের কথা শুনতেই হবে। তখন স্যাম রাজি হয়ে যায় এবং তারা সবাই মিলে সেই চার্চটিতে যায় এবং অলিভিয়া স্যামের হাতে সেই কাগজটি দেয়। তখনই ডেভিল স্যামের ভেতরে প্রবেশ করে এবং লিউকাসকে ডেয়ার দেয় যে তাদের তিনজনের মধ্যে একজনকে মেরে ফেলতে হবে। কিন্তু লিউকাস এটা একদমই চায় না, তাই সেখান থেকে চলে যেতে চায়। আর একদিকে যখন স্যাম মন্ত্রটা 7 বার পড়ে ফেলে তখন অলিভিয়া তাকে বলে চাকু দিয়ে তার নিজের জিভ কাটতে। ওদিকে লিউকাস নিজের ডেয়ার পূরণ করতে না পারাতে লিউকাসের ভেতরে ডেভিল ঢুকে যায়। তখন লিউকাস স্যামকে মারার জন্য স্যামের দিকে যায়। আর একদিকে স্যাম নিজের জিভ অলরেডি কেটে ফেলেছিল কিন্তু লিউকাস ডেভিলের বশে থাকার কারণে সে স্যামকে মেরে ফেলে আর সাথে সাথে নিজের গলাও কেটে ফেলে। লিউকাস মারা যাওয়াতে অলিভিয়া ও মার্কি খুব ভেঙে পড়ে। তখনই ডেভিল মার্কিকে ডেয়ার দেয় সে যেন তার বান্ধবীকে গুলি করে। মার্কি প্রথমে না চাইলেও পরে নিরুপায় হয়ে অলিভিয়ার কাঁধে গুলি করে। এরপরে সিনেই দেখা যায় মার্কি ডেভিলের বশীভূত হয়ে গেছে। তখন অলিভিয়া মার্কির ভেতরে থাকা ডেভিলকে বলে তুমি এখন মার্কির শরীরের ভেতরে আছো, তাই তুমিও এখন এই খেলার অংশ, তাই তোমাকেও ট্রুথ আর ডেয়ারের মধ্যে একটি বাঁচতে হবে। তখন ডেভিল বলে আমি ট্রুথ বাঁচলাম। তখন অলিভিয়া ডেভিলকে জিজ্ঞাসা করে আমরা এই খেলা থেকে কিভাবে বাইরে বেরোতে পারবো। তখন ডেভিল বলে তোমরা এই খেলার থেকে কোনোদিন বেরোতে পারবে না কারণ স্যাম মারা গেছে। তখন ডেভিল অলিভিয়াকে বলে তোমরা আরো লোককে এই খেলার অংশীদার বানিয়ে তোমাদের নাম্বার পেছাতে পারো। এরপরের সিনেই দেখা যায় অলিভিয়া আর মার্কি সেই চার্চের থেকে বেঁচে বেরিয়ে গেছে। আর তারা সেখান থেকে বেরিয়ে অলিভিয়া নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরো লোককে এই খেলার অংশীদার করে যাতে তার টার্ন আসতে আরো অনেক সময় লাগে। এইভাবে অলিভিয়া হাজার হাজার লোকের মাঝখানে এই খেলা ছড়িয়ে দিয়ে নিজের টার্ন আসতে অনেক বছর পিছিয়ে নেয়। এইভাবেই মুভিটি শেষ হলো একটি স্যাড